हेलो एवरीवन, वेलकम बैक टू रेमेश किचन। आज आमी जे रान्नाटा रान्नाघरे करछि सेटा सचराचर सब घरेई हय, तो आमी जेहेतु आमार रान्नाघरे देखाच्छि ताहले किछु तो टिप्स एंड ट्रिक्स तो आछे, तो अवश्यई पुरो रान्नाटा देखबेन आर आमार साथे थाकबेन, आमार चैनलेर साथे अवश्यई थाकबेन। आर जदि आमार एई रान्ना भालो लागे ताहले अवश्यई आमार चैनलके लाइक करबेन, शेयर करबेन, कमेंट करबेन, सबस्क्राइब करते भूलबेन ना, पाशे थाका बेल आइकन अवश्यई प्रेस करबेन जाते नेक्स्ट रेसिपी नोटिफिकेशन पे जान। तार जोन्नो तो चलुन देखे नी कड़ाईशुटिर कचुड़ी आमी कीभावे बनाच्छी। एखाने कचुड़ी बनानोर जोन्नो आमी मटरशुटीगुलोके एइभावे छाड़िए नियेछी आमी, आर आमी एते दिए दिलाम तीनटे काँचा लंका, एकटू आदार टुकरो, आर किछु दिच्छी ना। दिए आमी एटा एकदम खूब स्मूथ पेस्ट करे नेब। एटा स्मूथ पेस्ट ना करले कि हबे, लुचिटा बेलार समय बेरिए जाबे पुट्टा, तार जोन्नो मिक्स खूब स्मूथ पेस्ट करे निते हय। आमी एकटू तेल दिए दिलाम, तार मध्ये कोनो फोड़न टोड़न किच्छु दिलाम ना, जस्ट आमी आमार स्मूथ पेस्टटा कड़ाईशुटिर स्मूथ पेस्टटा आमी एखाने दिए दिएछि। आर आमी एकटू दिए दिलाम स्वादमतो लवण, खूब अल्प परिमाणे एकटू चीनी दिए दिच्छि, एकटू चीनी दिलाम, आर आमी एकटू दिच्छी जीरा गुड़ो। आर किन्तु विशेष किछु आमी एखाने देबो ना, एबार एटाके आमी कड़ाइये नाड़ाचाड़ा करे खूब भालोभावे आमी फ्राई करे नेबो, जतक्षण ना एकदम ड्राई हो जाच्छे। देखुन मोटामोटी होये गेछे आमार पुट्टा, आर किछुक्षण एकटू नाड़ाचाड़ा करलेई आमार पुट्टा एकदमई रेडी हो जाबे। देखुन आमार पुट्टा रेडी होये गेछे। এবারে এটা হচ্ছে ঘন্টা দুই তিন মিনিমাম রাখবেন, তারপরে কিন্তু পুরটা ভরবেন, না হলে বেরিয়ে যাবে। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, তাতে একটু লবণ দিলাম আর একটু সাদা তেল দিচ্ছি ময়ন হিসাবে, দিয়ে আমি ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নেচ্ছি। এই ময়দাটা মাখা এবং পুর রেডি করা সব কিছু কিন্তু যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু কড়াইশুটির কচুরিটা একদমই পারফেক্ট হবে। তো এখানে খুব বেশি নরম করে কিন্তু মাখা যায় না পুরটা, মোটামুটি একটু টাইট মাখলে পুরটা কিন্তু বের হয় না। এই অবস্থাতে আমি হাতে আবার একটু তেল নিয়ে নিলাম, নিয়ে ময়দাটাকে খুব ভালোভাবে আমি মাখব। মেখে 15 মিনিটের জন্য আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। খুব ভালোভাবে মেখে আমি এবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 15 মিনিট বাদ আমি ফিরে আসছি। দেখুন আমি 15 মিনিট পরে ফিরে এসেছি, কত সুন্দর স্মুথ একদম সেট হয়ে গেছে আমার কড়াইশুটির যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম। দেখুন একদম ঠান্ডা হয়ে সেট হয়ে গেছে। এখানে একটা টিপস অবশ্যই দিতে পারি, আপনি যদি সকালে বানান মনে করেন তাহলে বানাবেন, আর কি মনে করেন তাহলে কিন্তু এটা রাত্রিবেলা যদি পুরটা রেডি করে ফ্রিজে রেখে দেন তাহলে দারুণ সেট হয়ে যাবে, আর পুর বের হওয়ার কোনো চান্সই থাকবে না এক্ষেত্রে। আর গরম অবস্থাতে পুরটা ভরলে কিন্তু সাথে সাথে ফেটে যাবে, সেক্ষেত্রে তো আর কড়াইশুটির কচুরি হবে না, একটা তেল চপচপে একটা জিনিস হবে, সেটার কচুরি হলো না। আমি এইভাবে একটা বাটি বানিয়ে নিচ্ছি, নিয়ে আমি ওর মধ্যে পুরটা ভরছি। আমি পুরের পরিমাণ কিন্তু দেখুন বেশ বেশি দিচ্ছি, কম দিচ্ছি না, যেহেতু কড়াইশুটির কচুরি তো একটু পুরটা বেশি হলে কড়াইশুটির টেস্টটা এলে তো অবশ্যই খুব ভালো লাগে খেতে। তো যেহেতু আমার রেডি করা পুরটা একদম সেট হয়ে আছে সেহেতু বের হবে না, আপনি পরিমাণে আবার এক্সেস দেয়া যায় না, যতটা দেয়া যায় ততটাই আমি দিচ্ছি এখানে। তো দেখুন আমি ততটাই ভরছি, একটা পুরো আমার ফেটে বের হবে না শেষ পর্যন্ত, অবশ্যই সাথে থাকবেন, দেখাচ্ছি। দেখুন অনেকটাই পুর দিচ্ছি কিন্তু, এইভাবে আমি বাকিগুলোও পুর ভরে রেডি করে নিচ্ছি। আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে, এবারে আমি বেলবো আর একটা একটা করে কচুরি শেখে নেবো।
খুব দারুণ টেস্টি এবং লোভনীয় খাবার, তো অবশ্যই সবার খুবই পছন্দের একটা খাবার। তো অনেকে বানাতে পারে না, এটা ওই পুর ফেটে যাওয়ার জন্য একটা ভালো লাগে না আর কি বানাতে। কোনো খাবার কষ্ট করে বানালে সেটা যদি পারফেক্ট না হয় সেটা তো কারোরই একদম ভাল লাগে না। তো আমার এই প্রসেসটা অবলম্বন করবেন, রাত্রে পুরটা রেডি করে ফ্রিজে রেখে দিন, সকালবেলা বানাবেন, দেখবেন একদম পারফেক্ট কচুরি হবে, একটা কচুরিও ফেটে বের হবে না। আর প্রত্যেকটা কচুরি খুব সুন্দর ফুলবে, আপনাকে ওই সোডা টোডা কিছুই কোনো দিন ইউজ করার প্রয়োজন হবেই না এখানে, যদি আপনি দুটো জিনিস পারফেক্ট বানিয়ে নিন। দেখুন আমার কচুরিগুলো কী সুন্দর ফুলে উঠেছে, আমি একটু গোল্ডেন ফ্রাই করে তুলে নিচ্ছে। এইভাবে আমি একে একে আমার সব কচুরিগুলো, বেলে রাখা কচুরিগুলো আমি সব ফ্রাই করে তুলে নিচ্ছে। দেখুন আমার প্রত্যেকটা পুরি কিন্তু দারুণ রকমের ফুলছে, একটু হালকা হাতে চেপে নিলে পুরোটা ফট করে ফুলে ওঠে। তো যেহেতু মটরশুঁটির কচুরি সেহেতু একটু ক্রিস্পি হলে খুব খেতে ভাল লাগে, তাই আমি গোল্ডেন ফ্রাই করে নিচ্ছি। দেখুন আমার সব পুরিগুলো এইভাবে আমি সেকে তুলে নিয়েছি। তো বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।